অনেকের ফোনে দেখা যায় যে গুগল অ্যাকাউন্টটা সঠিকভাবে রিমুভ করতে পারে না, যার ফলশ্রুতিতে নোটিফিকেশন বারে কিন্তু এই রকম লেখা চলে আসে। এই যে নোটিফিকেশন বারের লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে বলাই রয়েছে গুগল প্লে সার্ভিস অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড। তো এটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে কিন্তু এখান থেকে যাবে না, এখানে আপনাকে বেশ কিছু জিনিস দিতে বলতেছে। তো এটা রিমুভ করার জন্য প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব। তো সেটিংসে চলে যাওয়ার জন্য অবশ্যই ফোনের আপনার সেটিং আইকনটা একটু খুঁজে বের করবেন কষ্ট করে। খুঁজে বের করার পরবর্তী সময় একটু নিচের দিকে চলে যাবেন সোয়াইপ করে। তো এখানে মূলত হচ্ছে অ্যাকাউন্ট নামক অপশান দেখতে পাবেন, অথবা গুগল সার্ভিসেস। যদি গুগল সার্ভিসের মধ্যে যাই, না এর মধ্যে গেলে কাজ হবে না, আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ সার্ভিসেস। তারপর আপনার কিন্তু এখানে হচ্ছে অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের অপশান চলে আসতে পারে, কিংবা হয়তো বা ম্যানেজ অ্যাকাউন্ট চলে আসতে পারে। তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করেন। তা এখন উপরের কিন্তু আমাদেরকে দেখাচ্ছে কোন অ্যাকাউন্টের মেল আইডিটা আমাদেরকে রিমুভ করতে হবে এইখান থেকে। তো আমরা সেই মেল আইডিতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনি এই মেল আইডিটা যদি রিমুভ করতে চান তাহলে রিমুভ অ্যাকাউন্ট নামক অপশান রয়েছে, এখানে ক্লিক করেন। এখানে বলা হচ্ছে রিমুভিং দ্য অ্যাকাউন্ট উইল ডিলিটেড অল অফ ইটস মেসেজ কন্ট্যাক্টস অ্যান্ড আদার ডাটা ফ্রম দ্য ডিভাইস কন্টিনিউ। তো এইখান থেকে আমরা রিমুভ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিই। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন উপরের দিকে আর ওই সমস্যাটা নাই। যদি আমরা এটাকে রিফ্রেশও করে দিই, আমাদের কাজ কিন্তু এখন রেডি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এরকম সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য বস।